নমস্কার দর্শক বন্ধু, আজি সন্ধ্যার পাঁচটি বড় খবর আসিছে। তবে খবর গুড়িক কণ রয়েছে তাহা তো ভিডিওরে আগকু নিশ্চয় জানিবা, কিন্তু তা পূর্বরু ভিডিওকু গোটে লাইক ও চ্যানেলকু সাবস্ক্রাইব করে নিয়ন্তু। খবর নম্বর এক, আজি বা যাব বিশ্ব ক্রীড়া মহাকুম্ভ বেগুল স্টাডিয়মরে নুহে নদীরে অনুষ্ঠিত হব উদ্ঘাটনী উৎসব। আজি ফ্রান্স রাজধানী প্যারিসে আরম্ভ হচ্ছে ক্রীড়ার মহাকুম্ভ অলিম্পিক্স। অলিম্পিক্স ইতিহাসে প্রথম থর উদ্ঘাটনী উৎসব স্টাডিয়মরে নুহ বরং প্যারিস শহর মধ্য দিয়ে বহি যাইতিবা সেন নদীরে এই উৎসব অনুষ্ঠিত হব। নদীরে 80-100টি নৌকারে ক্রীড়াবিদক প্যারেড হব। 206টি প্রতিযোগী দেশক প্রতিনিধি সুসজ্জিত নৌকারে শহর পরিক্রমা করবে। নদীর উভয় পার্শ্বরে রহি প্যারিসবাসী ক্রীড়াবিদক এই অভিনব যাত্রা দেখিবে। সেপটে সূচনা অনুসারে ফ্রান্স রাজধানী অগস্ট 11 যায় অলিম্পিক্স আয়োজিত হেউথিবা বেলে এথিরে 10,500 আথলেট ভাগ নেউছন্তি। ভারতরু 117 জনিয়া কন্টেনজেন্ট প্যারিস অলিম্পিক্স রে ভাগ নেইছন্তি। সেথিরে 47 জন মহিলা ও 70 জন পুরুষ ক্রীড়াবিদ অছন্তি। খবর নম্বর 2, মধুবাবু পেনশনধারীক পাই বড় ঘোষণা, 3,500 মিলিব ভত্তা। রাজ্য বজেটরে মধুবাবু পেনশন যোজনার ভত্তা পরিমাণকু বৃদ্ধি করা যাইছে। বজেটরে ভত্তা পাই 7,600 কোটি টঙ্কার ব্যয় বরাদ করা যাইছে। এই যোজনারে প্রথম পর্যায়রে 80 বর্ষরু অধিক বয়স্ক নাগরিক ও 80% রু কম হইনথিবা ভিন্নক্ষম ব্যক্তিমানক লাগি উভয় মধুবাবু পেনশন যোজনা ও জাতীয় সুরক্ষা ভত্তাকু 3,500 টঙ্কাকু বৃদ্ধি করা যাইছে। ভিন্নক্ষম কল্যাণ পাই 302 কোটি টঙ্কা ব্যয় বরাদ করা যাইথিবা বেলে সরকারি প্রতিষ্ঠান ও ভিত্তিভূমিকু সেমানক যাতায়াত অনুকূল করাইবা পাই 10 কোটি টঙ্কা ব্যয় বরাদ প্রস্তাব রয়েছে। খবর নম্বর 3, জুলাই 29 বন্ধ রহিব মুখ্যমন্ত্রীক অভিযোগ শুনানি। বর্তমান সময়ের সপ্তদশ বিধানসভার প্রথম অধিবেশন জারি রয়েছে, সেথিপাই আসন্তা জুলাই 29 তারিখ সোমবার দিন মুখ্যমন্ত্রীক অভিযোগ শুনানি বন্ধ রহিব। এনেই সাধারণ প্রশাসন ও সাধারণ অভিযোগ বিভাগ পক্ষরু এক বিজ্ঞপ্তি জারি করে সূচনা দিয়া যাইছে। খবর নম্বর 4, বঙ্গোপসাগরের পুনি সৃষ্টি হেলা লঘুচাপ, 5 দিন যায় প্রবল বর্ষা সম্ভাবনা। উত্তর বঙ্গোপসাগর ও পার্শ্ববর্তী অঞ্চলের পুনি গোটিয়ে লঘুচাপ ক্ষেত্র সৃষ্টি হয়েছিবা বেলে এহা আগামী 2 দিন মধ্যে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড মুহাঁ হব। এহা প্রভাবে ওড়িশার অনেক জেলার আসন্তা 5 দিন পর্যন্ত প্রবল বর্ষা হব। এহাকু দৃষ্টি রাখি আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র পক্ষরু 22টি জেলাকু ইয়েলো ওয়ার্নিং জারি করা যাইছে। এই জেলাগুলিক মধ্যে মালকানগিরি, কোরাপুট, নবরঙ্গপুর, নুয়াপড়া, বলাঙ্গীর, কন্ধমাল, সোনপুর, বৌদ্ধ, বরগড়, সম্বলপুর, দেবগড়, অনুগুল, নয়াগড়, খোর্ধা, পুরী, ঢেঙ্কানাল, যাজপুর, কটক, জগৎসিংহপুর, কেন্দ্রাপড়া, ভদ্রক এবং বালেশ্বর জেলা রয়েছে।